হ্যালো ইউটিউন ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মধ্যে তোমাদের সকলকে সাধারণত পোস্ট অফিসে এবার জিডিএস নিয়োগ শুরু হয়ে গেল যেখানে গতকাল থেকেই তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে যেখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটা চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটা ভ্যাকেন্সি রয়েছে কোনোরকম কোনো পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তোমাদের নিয়োগটা হবে তুমি ঠিকই শুনেছো রকম কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না যে তোমাকে ইংলিশ পড়তে হবে জি কে পড়তে হবে ম্যাথ পরীক্ষা দিতে হবে কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র মাধ্যমিকে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সে নাম্বারের ভিত্তিতে মেরিট তৈরি হবে এবং তুমি চাকরি পেয়ে যাবে বয়স কত চাচ্ছে স্যার বয়স চা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর তাহলে একটা হিউজ একটা অপরচুনিটি চলেছে যারা যারা ভাবছো একটা গভর্নমেন্ট জব দরকার যারা মাধ্যমিক পাশ করেছ প্রত্যেকেই কমেন্ট করে জানাও যে কোন জেলা থেকে দেখছো কারণ এটা সমস্ত জেলা থেকে আবেদন করতে পারছো সমস্ত জেলা পশ্চিমবঙ্গে তুমি যে প্রান্তে বাসিন্দা থাকো না কেন প্রত্যেকে বাসিন্দা আবেদন করতে পারছো মহিলারা এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে এটা হিউজ ব্যাপার রয়েছে যে একটা মেয়ে যারা থাকে মহিলা যারা ক্যান্ডিডেট থাকে ওরা কিন্তু এখানে ফ্রি অফ কস্টে আবেদন করতে পারছে অন্যান্যদের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে টাকা লাগে তাও একশো টাকা করে লাগে ঠিক আছে আমি তোমাদের কিছু জায়গা বলবো তোমরা হয়তো এটা আগেই শুনেছো আমি এক মাস আগে তোমাদের বলেছিলাম আমি ডিটেলসটা বলবো ধীরে ধীরে হ্যাঁ প্রতিটি গ্রামে গ্রামে এটা নিয়োগ হচ্ছে অবশ্যই এটা ঠিক কথা এবং দু হাজার সেরা সেরা গভর্নমেন্ট জব কিন্তু এইটা চলো আমি তোমাদের দেখিয়ে দিবা ধীরে ধীরে দেখো যে ডিপার্টমেন্ট থেকে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সরকারি একটা চাকরি কেন্দ্রীয় সরকারি একটা চাকরি ঠিক আছে এটা খুশির খবর একটা আচ্ছা এবার দেখি তোমার দেখিয়ে দিই এটা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলে দেখতে পাবে লেখা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল দু হাজার জুলাই অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়েছে এবং নেম নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ যেটা একটু আগে বললাম চুয়াল্লিশ হাজার দুশো ভ্যাকেন্সি রয়েছে তা একটা হিউজ সিলেবাস হিউজ একটা ভ্যাকেন্সি হিউজ একটা শূন্যপদ রয়েছে দেখো এটা প্রতি বছরই বেরোয় ঠিক আছে অলমোস্ট প্রতি বছরই বেরোয় এবং এটা প্রতিটা বছরই কিন্তু ভালো মতো একটা শূন্যপদ সমেত বেরোয় আমি তোমাদেরকে বিশাল বিশাল কিছু কথা বলবো যে কোন কোন জোনগুলো কোন কোন জেলার কোন কোন জায়গাগুলো তোমাদের জন্য সেফ হবে কারণ অনেকে আছে মাধ্যমিকে হয়তো কেউ এইটটি পার্সেন্ট পেয়েছে কেউ বলেছে স্যার নাইনটি পার্সেন্ট না পেলে এই সমস্ত চাকরি পাওয়া যায় না আমি মানছি তবে এখানে একটা ফ্যাক্টর কাজ করে সেই ফ্যাক্টরটা আমি এক মাস আগে তোমাদের ভিডিও বানিয়ে বলেছিলাম যে নাম্বার যদি কমও থাকে তুমি কিছু চালাকি করতে পারো যে সমস্ত চালাকিগুলো সেই ভিডিওতে বলেছিলাম আজকে আমি তোমাদেরকে সেই সমস্ত জায়গাগুলো বলবো যেখানে কাট অফটা একটু হলেও কমে যায় ঠিক আছে তো ভিডিওটা শেষ মতো দেখবে আমি পুরোটা ভালোভাবে বুঝিয়ে দেবো তারপরে আর কোনো ভিডিও দেখার দরকার হবে না ঠিক আছে তো দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আগ গতকাল থেকে অর্থাৎ পনেরো সাত দু হাজার চব্বিশে এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে ঠিক আছে এবং চলবে কতদিন দেখতে পাচ্ছ পাঁচ আট দু হাজার চব্বিশ অর্থাৎ হাতে কিন্তু আর মাত্র কয়েকটা দিন রয়েছে যদি কারোর মনে হয় যে না আমি ভ্যাকেন্সিতে একটা চাকরি দরকার চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু এডিনে ফাঁকা যাবে না কিন্তু চুয়াল্লিশ হাজার ক্যান ইউ ইমাজিন এটা এটা ভাবা যাচ্ছে এটা একটা মানে বিষম একটা বিরাট বড়ো একটা ভ্যাকেন্সি কিন্তু মানা হয় দু তিন হাজার ভ্যাকেন্সির জন্য মানে ছেলেমেয়েরা আদা লবণ খেয়ে পড়ে থাকে সেখানে চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি আমি এখানে কিছু ব্যাক রিয়ালিটি বলবো কিছু ডার্ক রিয়ালিটিও বলবো সেটা বলবো কিন্তু তোমাদের এটা মোটিভেশনও দেবো ঠিক আছে ছেলে সব সবসময় ডিমোটিভেট হয়ে যাচ্ছে আর নাইনটি পার্সেন্ট পেয়ে পেলো না আমি কি করে ফর্টি পার্সেন্ট পেয়ে কী করে পাবো আমি সিক্সটি পার্সেন্ট পেয়ে কী করে পাবো আমি কিছু ট্রিক বলবো কিছু কথা বলবো সেটা আমি পরে বলবো আগে বিষয়গুলো বলে দিই দেখো এবার তোমাদের যে ব্যাপারটা বলবো যে ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত সার্কেলগুলো রয়েছে এগুলো সার্কেল লেগেছে ঠিক আছে সার্কেলের মানে যে বিভিন্ন জায়গা ঠিক আছে যেমন তোমাকে বললাম যে তুমি তোমার নিজের জেলার নাম লেখো আমি এখানে বিভিন্ন জায়গার নাম বলছি দেখো আসানসোল রয়েছে বাঁকুড়া রয়েছে বারাসাত রয়েছে ব্যারাকপুর রয়েছে ঠিক আছে বারুইপুর বীরভূম বর্ধমান কন্টাই কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি নর্থ হুগলি সাউথ হাওড়া জলপাইগুড়ি কলকাতা ইস্ট কলকাতা নর্থ কলকাতা ডিভিশন ঠিক আছে মালদার মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা নর্থ সরি নদীয়া নর্থ নদিয়া সাউথ পুরুলিয়া তারপর দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি সিকিম ঠিক আছে সাউথ কলকাতা তমলুক উত্তর দিনাজপুর তোমার কোথায় বাড়ি সেটা কমেন্ট করে জানাও সমস্ত জায়গা থেকে আবেদন করতে পারবে যেমনটা মানে নেই যে তোমাকে এখানেই বাসিন্দা হতে হবে স্যার আমি যদি পুরুলিয়া বাসিন্দা হই তাহলে কি পারবো না নিশ্চয়ই পারবে তুমি যদি বাঁকুড়া হও তাহলে কি পারবে না নিশ্চয়ই পারবে তুমি যদি মুর্শিদাবাদ বাসিন্দা হও তুমি কি পারবে না নিশ্চয়ই পারবে তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে সমস্ত জায়গা থেকে আবেদন করতে পারছো কোনো রকম কোনো আলাদা করে তোমাকে এখানকারই বাসিন্দা হতে হবে এরকম কোনো মানে নেই ঠিক আছে শুধুমাত্রই মাধ্যমিক পাশ কোনো এক্সপিরিয়েন্সও লাগবে না ক্লিয়ার হয়েছে যে তোমাকে আলাদা করে এক্সপিরিয়েন্স নিয়ে আসবে কিছু লাগবে না ক্লিয়ার হয়েছে আশা করছি এবার তোমাদেরকে আমি নোটিশটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন লেখা আছে দেখো ডাক সেবক গ্রামীণ ডাক সেবক ওকে জুলাই দু হাজার চব্বিশ এটা ম্যাক্সিমাম টাইমে জুলাই মাসেই বেরোয় ঠিক আছে প্রতি বছর জুলাই মাসেই বেরোয় এবং এটা রেকর্ড আছে প্রতি বছর যখন বেরোয় না তখন কিন্তু এইরকম হিউজ সিলে মানে হিউজ একটা ভ্যাকেন্সি নেই বেরোয় যখনই বেরিয়েছিল এর আগেও তাই চল্লিশ হাজার প্রায় ভ্যাকেন্সি নিয়েছিল এবার আরও বেশি ভ্যাকেন্সি আরও বেশি মানে ছেলেমেয়েরা সুযোগ পাবে এটা নিঃসন্দেহে কাট অফে একটু তো কমবে ঠিক আছে তবে এখানে কিছু ফ্যাক্টর কাজ করে আমি বারবার বলছি ফ্যাক্টরটা কী সেটা আমি পরব এবার দেখো রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে সেটা বলা হয়েছে পনেরো সাত থেকে শুরু হবে পাঁচ তারিখ পর্যন্ত চলবে এবার মনে করো তুমি হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও না কোথাও একটা ভুল করে দিলে কোথাও না কোথাও একটা তোমার ভুল হয়ে গেলো সেই ভুলটা সংশোধন করার জন্য সেই ভুলটা কারেকশন করার জন্য সেই জন্য তোমাকে টাইম দিয়েছে দেখো ছয় আট দু হাজার চব্বিশ থেকে আট আট দু হাজার চব্বিশ ক্লিয়ার হয়েছে মানে দুদিন হাতে সময় পাচ্ছ তোমার ফর্মে যদি কোনো ভুল ফিল আপ হয়ে থাকে সেটা তুমি কারেকশন করে নিতে পারবে ক্লিয়ার হয়েছে এবার চলে আসো তোমাদেরকে বলি যে মিনিমাম এজ ক্রাইটেরিয়া তোমাকে মানে ন্যূনতম একদম কমসে কম তোমাকে আঠেরো বছর বয়স হতে হবে এবং হায়েস্ট ম্যাক্সিমাম কত হতে হবে চল্লিশ বছর অর্থাৎ তোমার বয়স যদি এই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তুমি এখানে আবেদন করতে পারছো নিঃসন্দেহে যারা এস সি আছে তারা তো বয়সে ছটা পাঁচ ছয় সেটা বলে লাভ নেই সেটা সবাই জানো আচ্ছা এবার তোমাদের দেখি দিই ভ্যাকেন্সিটা যেটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে দেখো চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি সবাই লাফাচ্ছি আমি নিজেও তোমাদেরকে লাফানোর চেষ্টা করেছি কিন্তু এখানে একটা ডাক রিয়ালিটি আছে সেটা কি বা একটা হার্স রিয়ালিটি সেটা কি দেখো এই যে চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সিটা পুরো বেঙ্গলই নয় শুধু এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে অর্থাৎ পুরো ভারতবর্ষ জুড়ে এখানেও কিন্তু অনেকের খামতি নেই সবাই বলে স্যার তাও তো অনেক ভ্যাকেন্সি আমরা বলি জিডি পরীক্ষায় সবথেকে বেশি ভ্যাকেন্সি বেরোয় এসএসসি জিডি পরীক্ষা দেখবে যখন ভ্যাকেন্সি বেরোয় প্রায় আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা পাশও করে গেছিলাম ঠিক আছে কিন্তু আমি ওই মাঠ ফাট করতে পারি না আর ফিজিক্যাল আমার অত এ নেই আমি যাইনি মেন কথা হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সিতে আমি কিন্তু ওখানেও একটা সিট দখল করতে পারতাম আমার যে মার্কস ছিল আমি অনায়াসেই কাট অফ ক্লিয়ার করে নিতে পারতাম বাট আমি যাইনি কারণ আমার ওইদিকে অত ইচ্ছা ছিল না তো মেন কথাটা বলি যে মেন ব্যাপারটা হচ্ছে যে ভাই ভ্যাকেন্সি দেখবে নিজের স্টেটের ঠিক আছে অন্য স্টেট দেখে লাভ নেই আমি তোমাদেরকে সরাসরি দেখাই দেখো ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জোন থাকে ব্যাপারটা ভালো করে বুঝো যে যে ফ্যাক্টরটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা ভালো করে বোঝো না বুঝে অনেকে বলবে স্যার ওটা নাইনটি ফাইভ পে পায়নি দেখবে এমনও আছে কমেন্ট করবেই এরকম অনেকজন কমেন্ট করবে আপনি না জেনে বলবেন না আমি আগেরবার অ্যাপ্লাই করেছিলাম নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার আছে পাইনি আরে বুদ্ধু তুমি আগে ব্যাপারটা বোঝো তারপর কমেন্টগুলো করো ঠিক আছে আমি যেমন আগে একটা ভিডিও দিয়েছিলাম খুব সুন্দর রেসপন্স এসেছে খুব ভালো ভালো রেসপন্স এসেছে কিন্তু আমি আমি ভেবেছিলাম হয়তো এরকম কেউ কমেন্ট করবে বাট আনফর্চুনেটলি করেনি করলে আমি ভালো করে ধুয়ে দিতাম বে ব্যাপারটা বোঝো ব্যাপারটা না বুঝে যদি তুমি উল্টো পাল্টা কমেন্ট করতে চাও তো তুমি তুমি তো হবে দেখো ব্যাপারটা বুঝে নাও ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম জোন আছে ঠিক আছে যখন দেখো তোমাদের বলি বেঙ্গলি ভার্সান যারা জানে বাংলা মাধ্যমে যারা কথা বলে তাদের জন্য একটা জোন রয়েছে আর দেখো বেঙ্গলি নেপালি ব্যাপারটা বোঝো বেঙ্গলি অথবা নেপালি এখানে একটা জোন আছে এখানে একটা আলাদা ভ্যাকেন্সি আর একটা দেখে নাও বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো ইংলিশ অথবা হিন্দি এর একটা জোন আছে আর একটা দেখতে পাচ্ছো বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেপালি একটা জোন আছে তো এতগুলো জোন আছে এগুলো কীসের জন্য এইটা যদি না বুঝতে পারো না তাহলে তুমি সত্যি সত্যি বুদ্ধ ঠিক আছে সত্যি সত্যি বুদ্ধ এখানে ভ্যাকেন্সিটা ভ্যারি করে যে তোমার সিট সংখ্যা সেটা ভ্যারি করে ব্যাপারটা বলি তোমাদেরকে কি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলি দেখো ওয়েস্ট বেঙ্গলে না এই যে এই যে লাস্টে আমি চারটে কথা বলছি এই লাস্টে চারটে বা পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ঘর এই পাঁচটা ঘরে তোমার দেখার বিষয় আগে কি আছে না আছে দেখে লাভ নেই পাঁচটা ঘরে তোমার টোটাল কতটা ভ্যাকেন্সি দেখো যদি আমি বাংলা থেকে শুরু করি তাহলে বাংলা থেকে শুরু করে যদি দেখা যায় তোমাদের মোটামুটি প্রথমে দেখতে হচ্ছে চার হাজার পাঁচশো অষ্টআশি তারপরে দেখতে পাচ্ছ এক হাজার দুশো আটত্রিশ তারপরে দেখতে পাচ্ছ দু হাজার চারশো চল্লিশ এইভাবে পুরো ভ্যাকেন্সিগুলো চলে আসছে এবার তোমার চালাকিটা কী হবে তোমরা দেখো অনেকে না শুধু বাংলায় আবেদন করে দেয় যে আমি বাংলা জানি ব্যাস বাংলাতে শুধু আবেদন করে চলে আসলাম আরে ভাই নেপালির দিকে যাও ওই দিকে দেখবে অতটা কাট অফ যায় না আমি আগেই বলেছি ওই জন্য চালাকি বুদ্ধি করতে হবে এমন মানে নেই যে তোমাকে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল মানে শুধু বাংলায় আবেদন করবে তুমি যদি হিন্দি জানো না মিনিমাম তুমি হিন্দি মাধ্যমে আবেদন করো যে সমস্ত ছেলেরা দেখবে যে বাংলায় পড়া করে যারা বাংলায় মাধ্যমিকে পাশ করেছে ভালো নম্বর পেয়ে ওরা দেখবে হিন্দিতে পারলেও বলতে লিখতে জানতে হবে কিন্তু শুধুমাত্র আমি করে দিলাম তাহলে কিন্তু হবে না বা ইংলিশে তুমি আবেদন করে দিতে পারো এগুলো ব্যাপার আছে এগুলো হিসেবেই তোমাদের কিন্তু ভালো কাট তো কমে শুধু তুমি যদি কম্পিটিশনের জায়গায় চলে যাও না তাহলে তুমি জীবনও পাবে না চাকরিটা ঠিক আছে তাহলে চালাকি বুদ্ধি তোমাদের একটা বলে দিলাম আর কিছু ব্যাপার বলি যে যখন তুমি সিলেক্ট করবে দেখো ওখানে সিলেক্ট করতে বলবে যে সিলেক্ট ইয়োর জোন বা সিলেক্ট ইওর যে প্রেফারেন্স প্রেফারেন্স ভরার সময় চেষ্টা করবে যে সমস্ত জেলার কাট অফ কমে একদম একটু কমে একটু কম আমি আগে বলে দিই এমনটা নেই যে ভাই অন্য জায়গায় তুমি আবেদন করছো তোমার কাট অফ চলে গেলো নাইনটি আর অন্য জায়গায় আবেদন করছো তোমার ওখানে কাট অফ গেলো হয়তো ফরটি এরকমটা নয় কিছুটা কম বেশি হয় বাট এতটাও নয় ঠিক আছে কিছুটা কম বেশি হয় এবার যেখানে কম বেশি হয় সেখানে আমি যেটা তো কম হবে অবভিয়াসলি সেখানে আবেদন করবো এটা স্বাভাবিক ব্যাপার তো যাদের দেখবে অনেকবার হয়নি হয়তো তুমি দেখছো যে ভাই তোমার নাইনটি আবে স্কোর আছে শুধু তারাই কি আবেদন করবে নিচেরা করবে না নিচেরাও করবে আমি পরে বলছি আগে মনে করো তোমার যদি নাইনটি প্লাস স্কোর থাকে আমি বলবো তুমি নিঃসন্দেহে আবেদন করো এইটটি পার্সেন্টস থাকলে নিঃসন্দেহে আবেদন করো তুমি আগে কমেন্ট করে দেবো তো মাধ্যমে কত পার্সেন্ট নাম্বার আছে যদি কারো সমস্যা না থাকে আমি বলি কেন বলো আমি বলে দেবো তোমাদের কি কী কী জোনগুলো মানে সেফ জোন তুমি যদি নাইনটি প্লাস স্কোর করে থাকো তুমি যে কোনো জায়গায় আবেদন করে দাও অসুবিধে নেই একটা ভালো চান্স ভালো রকম চান্স আছে হাই চান্স আছে নাইনটি যদি অ্যাভাবস করে থাকে যদি নাইনটি থেকে কম স্কোর থাকে আমি ধরে নিয়েছি এইটটি টু নাইনটি আমি একটু ভাগ করে দিই এইটটি থেকে যদি নাইনটির মধ্যে থাকে তাহলে যে সমস্ত জোনগুলো বলবো সেই সমস্ত জোনে আবেদন করে দেখো আশা করছি তোমার একটু হলো বেনিফিট হতে পারে কী কী জোনগুলো মানে কোন কোন জায়গা বলে দিই বিশেষ করে বলি রাখি কুচবিহার ঠিক আছে এবং আরও কিছু জায়গা বলবো ঠিক আছে আপাতত মনে করো কুচবিহার বা তোমার সরি দার্জিলিং দার্জিলিং ভালো করে জায়গাগুলো নোট করে নাও খাতায় লিখে নাও কারণ ফর্ম ফিল একবার হয়ে গেলে না সমস্যা আছে দার্জিলিং হলো দ্বিতীয় বলে দিই দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে তোমাদের বলে দিই যে দার্জিলিং তো হলো আরেকটা বলে দিই তোমার সুন্দরবন যে এলাকা করেছে বাঁকুড়া কিছু কিছু জায়গা আছে দেখবি যেখানে কি কোনো যায়নি যেখানে একটু মানে একটু অন্যরকম জায়গা ঠিক আছে এখানে মানে লোক সেরকম থাকে না একটু বুদ্ধি করে যে সমস্ত জায়গাগুলো আবেদন করবে না খুব কম হবে আমি বলি একটু সুন্দরবন যে সমস্ত জায়গাগুলো আছে ওখানে আবেদন করবে ছেলেমেয়েরা যেখানে কম একটু একটু দেখবে ছেলেমেয়েরা একটু যেখানে কম পড়াশোনা করে বা যেখানে অতটাও শিক্ষিত হার বেশি নেই আমি কাউকে ছোট বড় করছি না কিন্তু এটা বোঝানোর জন্য তোমাদেরকে যে কি স্ট্র্যাটেজি কাজ করে দেখো আমি ব্যাপারটা একটু বোঝানো তোমাদের একটু ভালোভাবে বোঝাই মনে করো এটা একটা আমি যে স্ট্র্যাটেজিটা বলতে চাইছি সেটা বোঝানো ভালো করে এইটা মনে করো একটা ড্রপ বক্স ঠিক আছে বলছে ভাই আমি একজনকে নেব যার মার্কস বেশি আছে তাকে নেব। ঠিক আছে এখানে এরকম আরও পাঁচটা ছটা ড্রপ বক্স আছে আমি তিনটে নিয়ে বোঝাচ্ছি ঠিক আছে এরকম তিনটে ড্রপ বক্স আছে প্রথম ড্রপ বক্স এটা এটা দ্বিতীয় এটা তৃতীয় তিনটে ড্রপ বক্স বলছে ভাই আমি একজনকেই নেব যার মার্কস সব থেকে বেশি আসবে আমি তাকেই নেবো এবার ধরো প্রথম ড্রপ বক্সে সবাই আবেদন করতে চলে গেল। মনে করো সবাই আবেদন করতে চলে গেলো যার মার্কস হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আছে মানে একশোতে একশো যে পেয়েছে সেও এখানে ছুটছে যার মার্কস নব্বই আছে সেও ছুটছে যার মার্কস নিরানব্বই আছে সেও ছুটছে যার মার্কস আটানব্বই আছে সেও ছুটছে যার মার্কস চল্লিশ আছে সেও ছুটছে সবাই ছুটছে সবাই ছুটছে ফার্স্টে আমি নেব ফার্স্টের যে প্রিফারেন্স আছে ফার্স্ট এডটা আমি নেবো ঠিক আছে মানে আমার প্রথম চয়েস হচ্ছে আমার প্রথম ড্রপ বক্সটা নেব কিন্তু কেউ খেয়ালই করছে না ভাই সেকেন্ড থার্ডও তো আছে এবার ধরো কিছু কিছু ছেলে আছে যারা একটু চালাকি বুদ্ধি করে তারা সেকেন্ড পর্যন্ত গেল না ঠিক আছে চলো আমি এই জায়গা পর্যন্ত যাবো তার বেশি আমি নিজে যাব না এবার ধরো কেউ কেউ আছে যারা হয়তো এইট্টি পার্সেন্ট পেয়েছে তারা এখানে আবেদন করলো ফিফটি পার্সেন্ট এখানে আবেদন করলো সিক্সটি পার্সেন্ট আবেদন করলো এবার দেখো তাহলে আমার প্রথম দাতে বলেছিলাম যে সব থেকে হায়েস্ট স্কোর কত একশোতে একশো বলেছিলাম তাহলে এখানে মনে করো এই এখানে নিয়ে নিল একশোতে একশো যে আছে অর্থাৎ একশোর মধ্যে যে একশো পেয়েছে তাকে নিয়ে নিল ঠিক আছে যারা নাইনটি নাইন পেয়েছে ওরা কিন্তু বেচারা কিছুই পেলো না ও কলা পেলো ঠিক আছে ও বলছে ভাই আমি কেন পেলাম না পরেরটায় সেকেন্ড অপশানে ভাবছে যে তো আমি তো এখানে আবেদন করিনি কিন্তু হয়তো আমার নামটা চলে আসবে ও ব্যাটা এই ভুলটাই করেছে ঠিক আছে এবার কি হয় সেকেন্ড যে চয়েসটা তুমি করেছো আমি থার্ডে পরে বলছি হ্যাঁ সেকেন্ড চয়েস করেছে যারা তারা হচ্ছে তোমার সব শুরু হয়েছে এইটটি থেকে এইটটির পরে করেছে সিক্সটি তারপরে ফর্টি এরকম আবেদন করেছে মানে এরকম ধরো পার্সেন্টেজ কারো আছে মাধ্যমিকে তারা আবেদন করছে ভালো করে ব্যাপারটা বুঝো এবার সেকেন্ড প্রিফারেন্সে যারা ভরেছে তাদের ম্যাক্সিমাম দেখালো ফার্স্টেই যে অ্যাপিশন মানে অ্যাপ্লিকেশন করেছে তার সব থেকে হায়েস্ট স্কোর হচ্ছে এইটটি পার্সেন্ট তাহলে এখানে সেকেন্ডে বললো ভাই আমি এইটটি পার্সেন্ট পেয়েছি তাহলে আমি এইটটি পার্সেন্টকে নেব তাহলে ব্যাপারটা বোঝো ফার্স্ট প্রিফারেন্স দেখছে ভাই একশো গেলো হাইয়েস্ট কাট অফ মানে একশোর মধ্যে একশো তুমি ভাবো তুমি নিরানব্বই পেয়েছো তুমি বলছো ভাই আমি এখানে পেলাম না তাহলে সেকেন্ডে কী করে পাবো সেকেন্ডে গেলে দেখলে ভাই ওখানে এই আশি পেয়ে কেউ পেয়ে গেলো তাহলে এই যে একটা ডিফারেন্স তৈরি হলো তুমি ভাবছো আমি এটা কী ম্যাজিক বললো এটা তাহলে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে তুমি নিজে একটা বুদ্ধ তার জন্য তোমার মনে হচ্ছে ব্যাপারটা এটা একদমই নয় এইটাই হচ্ছে বোঝার বিষয় তুমি কোথায় আবেদন করছো বলতে পারলাম এবার দেখা গেল থার্ড চয়েস এখানে দেখা গেল আরও অনেকেই যেতে চাইছে না এমন একটা জায়গা যেখানে কেউ যেতেই চাইছে না একদম মানে হয়তো সেই রকম অর্থে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না ভালো হয়তো সোর্স নেই ভালো হয়তো লোকজন থাকে না সেই রকমভাবে গ্রামাঞ্চলে একদম মানে খুবই খুবই একদম নিম্ন জায়গা একদম যেখানে হয়তো সহজে মানুষ যায় না সেই সময় থেকে আবেদন করলে দেখা গেল এখানে হয়তো আবেদন করে তোমার হাই স্কোর ভালো করে বোঝে নাও হাই স্কোর দেখা গেলো হয়তো ফিফটি পের সেই সুযোগ পেয়ে গেল বলতে পারলাম তো এই জায়গাগুলো কাজ করে এবার ছেলে পেলে এত বেশি চালাক হয়ে গেছে সবাই কাট অফ দেখতে চলে যায় দেখি তো কোথায় কাট অফ কমেছে আগের বছরে কোথায় কাট অফ কমেছে যেখানে কাট অফ কমে সেখানে আবেদন করে দেয় এটা আর একটা ভুল ঠিক আছে কারণ তোমার মতো হাজারো চালাক ছেলে আছে তাহলে আমাদের কী করণীয় স্যার তাহলে করণীয় একটাই বিষয় সেটা হচ্ছে তুমি দেখো সেই সমস্ত জায়গায় যেখানে ছেলে মেয়েটা একটু কম মানে তুলনামূলকভাবে কম একটু স্কোর করে বা যেখানে একটু আগা গোড়ায় কাট কমছে যেখান থেকে দেখছো না তুমি ধীরে ধীরে দেখবে যে সব বলে তো আর নাইনটি নাইনটি যাবে না কোথাও দেখবে সেভেন্টিতে যাচ্ছে কোথাও দেখবে ফর সিক্সটিতে যাচ্ছে তো এরকমভাবে কিন্তু চলে ঠিক আছে এবার যাদের স্কোর এর থেকে কম মাধ্যমিকের যাদের কারোর নাম হচ্ছে সিক্সটি ফর্টি ফিফটি এরকম স্কোর আছে আমি বলবো একটু বুদ্ধি করে খাটো এবং আমার মতে বলে যে দেখো এত কমে তো হয় না তবে তুমি আবেদন করে দাও ঠিক আছে একটু আবেদন করে দাও এবং যদি পারো সেটা হচ্ছে নিজের জায়গাগুলোকে ভালো করে খেয়াল করো যে কোন কোন জায়গায় কাটো কমে আমি বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা ওই আমি দেখো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো ইন্ডিয়ান পোস্ট ওখানে যাবে দু হাজার তেইশের সার্কেল কাট অফ দেখবে যে ফাইনাল ফাইনাল লিস্টে কাট করার সুযোগ পেয়েছে সেই হিসাবে তুমি যদি দেখো না দেখবে পুরো কাট অফ লিস্ট দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে পুরো কাট অফ দিয়ে দিয়েছে ওখানে ম্যাক্সিমাম দেখবে প্রথমের দিকে আছে নাইনটি নাইনটি ফাইভ নাইনটি এইট নাইনটি সিক্স এরকম সব নাম্বার দেখবে ওখানে প্রথমে ভুলবে না বিভিন্ন রকম কাট অফ থাকে ঠিক আছে একদম সিক্স যেটা আছে মানে পাঁচ নম্বর ছয় নম্বর এরকম আছে ছয় নম্বরটা দেখবে বা পাঁচ নম্বরটা দেখবে যেটা ফাইনাল কাট অফ ছিল ওখানে দেখবে প্রথমে দেখব ওই নাইনটি এইটটি এরকম আছে কিছুক্ষণ পর দেখবে এইটটি সেভেন সেভেন্টি ফোর এরকমও কিছু কিছু স্কোর পাবে তো সেই জায়গাগুলোকে হিট করো ঠিক আছে আর যাদের মাধ্যমিকের নাম্বার আরও কম তাদের বলবো চাইলে আবেদন করতে পারো চাইলে নাও করতে পারো বাট আমার মতে বলে একবার চেষ্টা করা দরকার কারণ এতটা বেশি ভ্যাকেন্সি যখন বিদিছে আর এখানে অনেকের অভিমান থাকে যে স্যার এটা যদি পরীক্ষার ভিত্তিতে নিত তাহলে এত খুব ভালো হতো আমিও কিছুটা একমত কারণ আমি বিশ্বাস করি যে মেধাটা এইভাবে না করে যদি পরীক্ষা করে নিত তাহলে হয়তো আরও বেশি ভালো হতো অনেক বেশি বেকার যুবক যুবতীরা ভালো মতো নিজের প্রতিভা দেখে হয়তো চাকরিটা পেত তো এই বিষয়ে তোমার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মধ্যে এখানে ছেড়ে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে যে সমস্ত ট্রিকগুলোগুলো আমি একটু ভালোভাবে ফলো করবে দেখবি নিশ্চয়ই তোমার একটা ভালো না ভালো একটা হয়ে যাবে ঠিক আছে তো এর যদি সেকেন্ড পার্ট চাও যদি চাও যে ফর্ম ফিল আপ ভিডিও আসুক তাহলে একটু কমেন্ট করে দিও হ্যাঁ স্যার সেকেন্ড পার্ট চাই ওকে এবং নিজে নিজে যেটা নাম কমেন্ট করে দিও থ্যাংক ইউ